হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুদ সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাপ সম্পর্কে আলোচনা করছি এ ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের ওয়ার্ড আট সম্পর্কে আলোচনা করব ওয়ার্ড আট অপশানের কাজটি হচ্ছে আপনারা ওয়ার্ডে যদি কোনো স্টাইলিশ টেক্সট নিতে চান তাহলে সেক্ষেত্রে ওয়ার্ড অপশনটি অপশনটি ব্যবহার করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন আমি এমএস ওয়ার্ডের আরও বেশ কিছু টিউটোরিয়াল তৈরি করেছি আপনারা যদি সেই টিউটোরিয়ালগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন আর বর্তমানে আমি যে ওয়ার্ডার এই অপশানটি সম্পর্কে আলোচনা করছি তার সঙ্গে আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর বেশ কিছু লিঙ্ক রয়েছে অর্থাৎ আগের ভিডিওগুলোতে আমি বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছি সেই বিষয়গুলো আমি বর্তমানে আজকের এই ভিডিওতে আলোচনা করব না সেই কারণে আজকের এই ভিডিওটি যদি আপনারা পরিপূর্ণ বুঝতে চান তাহলে আগের ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন তাহলে এই ভিডিওটি পরিপূর্ণভাবে বুঝতে আপনার সুবিধা হবে আমি ওয়ার্ড আট সম্পর্কে আলোচনা করছি আমি ভিডিওর শুরুতেই বলেছি আপনারা কোনো স্টাইলিশ টেক্সট যদি নিতে চান এমএস ওয়ার্ডে তাহলে ওয়ার্ড আট অপশানটি ব্যবহার করবেন প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ওয়ার্ড আট একটি ইনসার্ট করবেন ওয়ার্ড আর্ট ইনসার্ট করার জন্য ইনসার্ট ট্যাবের অধীনে এইখানে টেক্সট সেকশনে এখানে একটি বাটন রয়েছে সেটি হচ্ছে ইনসার্ট ওয়ার্ড আর্ট এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এইখানে দেখুন বেশ কিছু ফর্মেট চলে আসছে অর্থাৎ বেশ কিছু ডিজাইন চলে আসছে এখান থেকে আপনারা তাদের যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনটি ইনসার্ট করতে পারেন যেমন আমি এখানে প্রথম এই ডিজাইনটি এটি যদি নিতে চাই আমি এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন আমার ডকুমেন্টে একটি টেক্সট বক্স আসছে এবং তার ভিতরে কিছু লেখা রয়েছে আমি এটি মুভ করে সরাই নিচ্ছি এভাবে ক্লিক করে আপনি এটি মুভ করতে পারেন এখন এখানে ইউ টেক্সট হেয়ার লেখা রয়েছে আমি ইচ্ছা করলে এই টেক্সটি মুছে দিয়ে এখানে আমরা নিজেদের মতো টেক্সট দিতে পারি অ্যামাজন টিউটোরিয়াল আমি এই টেক্সটটি দিলাম এখন আমরা এই টেক্সটটি এডিট করতে পারবো বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো এবং বিভিন্ন ধরনের ফর্ম্যাটিং করতে পারবো যখন আমি একটি ওয়ার্ডার ইনসার্ট করেছি তখন এখানে ফর্ম্যাট ট্যাপ চলে আসছে এটি হচ্ছে ড্রয়িং টুলের আন্ডারে ফর্ম্যাট ট্যাপ আপনারা যে ইতিপূর্বে শেপ নিয়ে কাজ করেছেন অথবা ইমেজ নিয়ে কাজ করেছেন অথবা টেক্সট বক্স নিয়ে কাজ করেছেন সেখানে যেই বিষয়গুলো ছিল এখানেও সেই ধরনের বিষয় রয়েছে অর্থাৎ আপনারা শেপ যেভাবে এডিট করেছেন অনুরূপভাবে এখানেও আপনারা এই ওয়ার্ডারটি এডিট করতে পারবেন এখানে আমি সকল বিষয় সম্পর্কে আলোচনা করবো না এই ওয়ার্ড ওয়ার্ডার্টের সাথে সম্পৃক্ত রয়েছে যেই বিষয়গুলো শুধুমাত্র সেই বিষয়গুলো আলোচনা করবো যেমন এখানে ইনসার্ট শেপস রয়েছে এটি আমি আগেই আলোচনা করেছি তারপরে শেপের স্টাইল এটি সম্পর্কেও আমি আগে আলোচনা করেছি তারপরে এখানে যে টেক্স রয়েছে এটি সম্পর্কেও আমি আগে আলোচনা করেছি টেক্সট বক্স সম্পর্কে যখন আমি আলোচনা করেছি তখন এই বিষয়গুলি সম্পর্কে আমি বর্ণনা করেছি তারপরে এখানে অ্যারেঞ্জ এগুলো আমি ইমেজ এবং শেপ সম্পর্কে যখন আলোচনা করেছি তখন আমি এই বিষয়গুলো বলেছি তারপরে সাইজ এটি সম্পর্কেও বলেছি এগুলো সম্পর্কে আমি এখন আলোচনা করব না জাস্ট শুধু এখানে ওয়ার্ডার স্টাইল রয়েছে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব এখানে আমি যে ওয়ার্ডারটি ইনসার্ট করেছি এই ওয়ার্ডার্টের আমি ডিজাইনটি যদি চেঞ্জ করতে চাই তাহলে এটি আমি সিলেক্ট করলাম তারপরে এখানে দেখুন রয়েছে কুইক স্টাইলস এটিতে ক্লিক করলাম এখান থেকে আমি যদি অন্য কোনো ডিজাইন নিতে চাই সেটি নিতে পারবো আমি হলুদটি যদি নিতে চাই তাহলে এটিতে আমি ক্লিক করলাম তাহলে দেখুন সেই ডিজাইনটি আমার ওয়ার্ডার্টে চলে আসছে তারপরে আমি যদি এটির কালারটি চেঞ্জ করতে চাই বর্ডারের কালার চেঞ্জ করতে চাই ফিল কালার চেঞ্জ করতে চাই সেটিও করতে পারবো সেটি করার জন্য এখানে দেখুন একটি অপশান রয়েছে টেক্সট ফিল অপশান আমি এখানকার যে তীর রয়েছে এই তীরে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমি যদি অন্য কোনো কালার দিতে চাই আমি যদি লাল কালার দিতে চাই এই লাল কালারে ক্লিক করলাম তাহলে দেখুন সেই ফিল কালারটি এখানে চলে আসতে তারপরে এখানে আমি বর্ডারটা যদি চেঞ্জ করতে চাই বর্ডারের কালার চেঞ্জ করতে চাই সেটিও করতে পারবো আমি এটি সিলেক্ট করলাম তারপরে এখানে তীরে ক্লিক করলাম আমি এখানে বর্ডারের কালারটি যদি কালো নিতে চাই সিলেক্ট করলাম তাহলে সেটি কালো আসতে এই বর্ডারের কালারটি টি বোঝার জন্য আমরা এটি আর একটু মোটা করে দিচ্ছি মোটা করার জন্য এখানে ক্লিক করলাম তারপরে ওইতে ক্লিক করার পরে আমরা এখানে ডিআরপি টিতে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি একটু মোটা হয়ে গেছে এবং এখানে একটি বর্ডার রয়েছে সেটি বোঝা যাচ্ছেন তারপরে এই ওয়ার্ডাটেড ইফেক্ট সেন্স করার জন্য এখানে বেশ কিছু অপশন রয়েছে যেমন এখানে আপনারা যদি এই বাটনে ক্লিক করেন টেক্সট রিফেক্ট এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমে রয়েছে শ্যাডো এখান থেকে আপনারা শ্যাডো দিতে পারেন তারপরে এখান থেকে রিফ্লেকশন দিতে পারেন এখান থেকে গ্লো দিতে পারেন এখান থেকে বেভেল দিতে পারেন এবং এখান থেকে থ্রি ডি রোটেশন দিতে পারেন এই বিষয়গুলি সম্পর্কে ইতিপূর্বে যখন আমি ইমেজ এবং শেপ নিয়ে আলোচনা করেছি তখন আমি এগুলো সম্পর্কে বলেছি আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে এগুলো আপনারা বুঝতে পারবেন তারপরে এখানে আরেকটি অপশন রয়েছে এটি ওয়ার্ডাটেডের জন্য স্পেশাল সেটি হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এই অপশানটির কাজটি হচ্ছে আপনাদের টেক্সটগুলোকে যদি আপনারা অন্য কোনো ডিজাইন অথবা স্টাইল দিতে চান তাহলে সেটি এখান থেকে দিতে পারেন যেমন আমি এই অ্যামেসওয়ার টিউটোরিয়াল এই টেক্সটটি যদি একটু বাঁকা করতে চাই অ্যাঙ্গেল করতে চাচ্ছি উপরের দিকে তাহলে সেটি করার জন্য আমরা এই অপশানটি ব্যবহার করতে পারি আমি এখানে ক্লিক করলাম তারপর ট্রান্সফর্মে ক্লিক করলাম তারপরে আমি এটিতে ক্লিক করলাম এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটি উপরের দিকে বাঁকা হয়ে গেছে বর্তমানে আমার এই টেক্সটটি কালো থাকার কারণে খারাপ লাগছে বর্ডারটি আমি এই বর্ডারটি উঠাই দিচ্ছি আমি নান করে দিচ্ছি নো আউটলাইন করে দিচ্ছি তাহলে দেখুন সেটি বাঁকা হয়ে গেছে এবং সুন্দরভাবে শো করছে তারপরে আপনারা যদি এখানে এই টেক্সট বক্সে ক্লিক করে নিচের দিকে টেনে আনেন তাহলে সেটি আরও বেশ কিছু বাঁকা হবে এবং আপনারা যদি এখানে ক্লিক করে যদি এটি বাম পাশে ছোটো করে দেন তাহলে দেখুন এটি বাঁকা হয়ে যাচ্ছে এভাবে আপনারা এই বাঁকাটি নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন তারপরে এখানে আরও বেশ কিছু অপশান রয়েছে যেমন আমরা নিচের দিকে এটি বাঁকা করেছি আমরা যদি উপরের দিকে বাঁকা করতে চাই এটিতে ক্লিক করে আমরা উপরের দিকেও বাঁকা করতে পারবো তারপরে আপনারা যদি এখানে রাউন্ড করতে চান রাউন্ড করতে পারবেন আমি এটিতে ক্লিক করলাম বর্তমানে আমার এই টেক্সটটি খুবই অল্প এবং এইখানে আমার টেক্সট বক্সটি হচ্ছে মোটামুটি বড় এই কারণে এটি ঠিকমতো শো করছে না আমি যদি এখানে আরও বেশ কিছু টেক্সট অ্যাড করি যেমন এখানে আমি টেকনোলজি ভিলেজ এই টেক্সটটি আমি নিলাম তারপরে আমি এইখানে এটি ইনসার্ট করে দিলাম আমি পুরোটি সিলেক্ট করছি তারপরে আমরা এইখান থেকে ওয়ার্ড হ্যাড স্টাইল আমরা যে কোনো একটা ওয়ার্ড ওয়ার্ডার্ড স্টাইল যদি নিতে চাই আমি নর্মালটায় নিলাম ফোন সাইজটা যদি আমরা সমান করে দেই টোয়েন্টি ফোর করলাম এবং এখান থেকে আমি এটি এক লাইনে করে দিলাম তারপরে এই ওয়ার্ডার স্টাইলটা যদি আমরা চেঞ্জ করতে চাই দেখুন বর্তমানে আমি যখন বাইরে ক্লিক করছি সেটা রাউন্ড দেখাচ্ছে কিন্তু আমার টেক্সট বক্সটি অনেক বড়ো হওয়ার কারণে সেটি ঠিক মতো আসছে না আমি এটি একটু ছোট করে দিলাম অ্যামেসঅ টিউটোরিয়াল এখানে আমরা যদি একটা বার দিই বাইরে ক্লিক করি এবং আমরা অ্যামেস ওয়াডের শুরুতে যদি একটা বার দিই অথবা টেকনোলজি ভিলেজ লাস্ট টাইম যদি আমরা একটা বার দেই অ্যামেসডে শুরুতে আমরা একটি বার দিয়ে দিচ্ছি স্পেস দিচ্ছি তাহলে দেখুন এই যে এখানে সরি এখানে টেকনোলজি ব্লেজের পরে বারটি দিতে হবে আমরা টেকনোলজি ব্লেজ স্পেস দিলাম একটা বার দিলাম এবং এই বারটি মুছে দিলাম এবং এখানে আমরা একটি স্পেস দিলাম অন্যভাবে এখানেও আমরা একটি স্পেস দিলাম তারপরে আমরা যদি এটি ছোটো করে দেই তাহলে দেখুন এখানে যে দেখুন অ্যামেস টিউটোরিয়াল এবং নিচের দিকে টেকনোলজি ভিলেজ এভাবে লেখাটা চলে আসছে এভাবে আপনারা ইচ্ছা করলে আপনাদের ওয়ার্ডের ডিজাইনটি এভাবে রাউন্ড করতে পারেন এছাড়াও এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে সেগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো এবং যেভাবে ব্যবহার করার প্রয়োজন সেভাবে ব্যবহার করতে পারেন দেখুন এখানে ডান দিকে অ্যাঙ্গেল রয়েছে বাম দিকে অ্যাঙ্গেল রয়েছে তারপরে কোনার দিকে অ্যাঙ্গেল রয়েছে এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো সিলেক্ট করে করে সেগুলি ব্যবহার করবেন এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যখন এমএস ওয়ার্ডে কোনো ডিজাইন করবেন অথবা কোনো লগো তৈরি করবেন সেক্ষেত্রে আপনাদের ওয়ার্ড অপশনটি অপশানটি ব্যবহার করতে হবে এবং এখান থেকে যে টেক্সট ইফেক্ট রয়েছে অর্থাৎ ট্রান্সফর্মগুলো রয়েছে এই ট্রান্সফর্মগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে এই ট্রান্সফর্ম ব্যবহার করে অথবা আপনার ওয়ার্ড ব্যবহার করে আপনারা খুব সুন্দরভাবে এমএস ওয়ার্ডে লগো ডিজাইন করতে পারবেন এবং টেক্সটে আপনারা বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবেন এবং বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানান এবং আপনারা যদি অন্য কোনো ভিডিও পেতে চান সেটিও কমেন্ট বক্সে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ